কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে, কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে? থেমে থাকবে কি সমাজনীতি অর্থনীতির মূল্যায়ন বিশ্লেষণ? চলবে কি? আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন 24 আওয়ার্স। কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে, কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে? থেমে থাকবে কি সমাজনীতি অর্থনীতির মূল্যায়ন বিশ্লেষণ? চলবে কি? আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন 24 আওয়ার্স। নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের অনুপম অনলাইন। এর আছে, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজনীতির উত্তাপ যে বাড়বে তা বলাই বাহুল্য, কিন্তু সেই পরিপ্রেক্ষিতেই এর আছে একটা কথা বারবার ঘুরে ফিরে আসছে, বাংলা সংস্কৃতি বাংলা কৃষ্টিকে রক্ষা করতে হবে। যুযুধান সব পক্ষই বাংলা কৃষ্টি বাংলা সংস্কৃতি রক্ষা করবার জন্য একেবারে রীতিমতো মাঠে ময়দানে গলা সাধছেন, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলো যে রাজনীতির চর্চা করছেন, রাজনীতিও তো একটা সংস্কৃতি, সেই সংস্কৃতি কি সত্যি সুস্থতার কোনো লক্ষণ রেখা আদৌ তৈরি করতে পারছে? আমাদের প্রশ্ন থাকছেই, প্রশ্ন থাকছে, কারণ রাজনীতির নামে যা হচ্ছে তাকে আদৌ সংস্কৃতি বলা যায় কি না তা নিয়ে প্রশ্ন ক্রমশই ব্যপ্ত হচ্ছে। গত কয়েকদিন ধরে আমরা রাজনীতির যে অনুশীলন বিভিন্ন রাজনৈতিক দলে দেখছি তার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিক যে রাজনীতি নিজেই তো একটা সংস্কৃতি, সেই সংস্কৃতি আদৌ কি খুব ভালো লক্ষণ দেখা যাচ্ছে যেভাবে চর্চিত হচ্ছে? একদল আর এক দলে যাওয়া, তারপরে পুরনো দলের নামে যা খুশি বলা, তারপরে আবার দেখুন সাধারণ মানুষকে নিয়ে যেটা হচ্ছে যে কোনো দল যে কোনো মানুষের সমর্থন পেতে পারে, তারপরে দেখা যাচ্ছে সেই দল বা সেই মানুষের কাছে গিয়ে দখলদারি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টা আমি পরিষ্কার করব আলোচনার মধ্য দিয়ে যে কীভাবে মানুষকে রাজনীতির বা একটা নির্দিষ্ট দলের দাসত্ব করবার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, মানুষের আত্মসম্মানকে অপমান করা হচ্ছে। এই গোটা বিষয়টা নিয়েই আমরা আজ একটু অন্যরকম করে আলোচনা করতে চাইছি। এই জন্যই আমরা আমাদের আলোচনার শিরোনাম সাজিয়েছি রাজনীতির যে সংস্কৃতিহীনতা সেটাকে বিষয় করে। আজ এই মুহূর্তে আমাদের আলোচনার জন্য যারা সংযুক্ত হয়েছেন, আসুন প্রথমেই তাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা প্রকাশ উপাধ্যায়, রয়েছেন আর এক সমাজকর্মী এবং রাজনৈতিক কর্মী দীপ্তিমান বসু। কিছু সময়ের মধ্যে আমরা প্রত্যাশা করছি আরও কয়েকজন অতিথিকে আমরা সংযুক্ত করতে পারব। আমি প্রথমেই আলোচনার জন্য অধ্যাপক চক্রবর্তীর কাছে যাব। অধ্যাপক চক্রবর্তী, আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে সংস্কৃতি শূন্য রাজনীতি বা সংস্কৃতিহীন রাজনীতি, এই যে রাজনীতির উদাহরণ যে চর্চাটা শুরু হয়েছে, কোথাও কি মনে হয় না যে আসলে রাজনীতি তার সংস্কৃতিকে রক্ষা করবার বিষয়টাই ভুলে গেছে? অথচ বারবার আমরা বাংলা কৃষ্টি বাংলা সংস্কৃতি রক্ষা করবার ঘোষণা শুনছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখে। রাজনীতি নিজেই তো একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিটা যদি ভালো কোনো বার্তা দিতে না পারে তাহলে সে সংস্কৃতি রক্ষা করবে কি করে? এই প্রশ্নটা কি আসছে না? এই জন্যই প্রশ্নটা আসছে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক নেতারা হয়তো কারোর বাড়িতে গেছে, সাধারণ মানুষ, তারপরে হঠাৎ করে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল সেই বাড়িতে পৌঁছে যাচ্ছে, সেই মানুষগুলোকে পার্টি অফিসে ডেকে পাঠানো হচ্ছে, তাকে দিয়ে বলানো হচ্ছে যে তারা ভুল করে ওখানে গেছেন কিংবা সৌজন্যের খাতিরে গেছেন। আমার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ তো তার নিজস্ব ইচ্ছা নিজস্ব মত দিয়ে কোনো দলকে সমর্থন বা অসমর্থন করবেন, এই যে বাড়িতে পৌঁছে গিয়ে বাড়িতে চলে গিয়ে তাকে পার্টি অফিসে ডেকে আনা, এই সংস্কৃতিটা, এটা কি মনে হয় না যে সাধারণ মানুষের আত্মসম্মান মান সম্মানের প্রতি খুব অবমাননা করা? সঠিক প্রশ্ন, এবং আমার মনে হয় আজ ভাববার সময় এসেছে।
যদি আমি বলি যে এই মুহূর্তেই সব রাজনীতির লোকেরা সংস্কৃতিহীন হয়ে গেছে, তার মানে দাঁড়া আগে হয়তো সংস্কৃতিপূর্ণ ছিল, ব্যাপারটা অনেকটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে রাজনীতি তো একটা ক্ষমতা দখলের জায়গা, এবং ক্ষমতা দখল করতে গেলে আমার কাছে যা অস্ত্র আছে সবই নিয়ে নেমে পড়ব। এবং দুঃখের দুঃখের কথা, ক্ষমতা তো দখল করতে হবে, দেশ শাসন করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, রাজ্য চালাতে হবে, এখানে তো সংস্কৃতিটা দিয়েই চালাতে হবে। আমি সংস্কৃতির বাইরে তো সমাজ চালাতে পারবো না। সুতরাং যারা ক্ষমতা আসছেন এরকম একটা ভাবে, আমি খুব গান্ধীর ভক্ত, গান্ধীজির মানে ভক্ত। গান্ধীজি বলতেন যে আমাদের উদ্দেশ্য মহতলে হবে না, যে পন্থা যেভাবে আমরা সেই উদ্দেশ্যে যেতে চাবো সেটাও সঠিক হওয়া দরকার। কিন্তু ওরা বলছে আমি ক্ষমতা এলে সবকিছু পাল্টে দেবো, কিন্তু ক্ষমতা আসতে গিয়ে যে ধরনের পন্থা অবলম্বন করতে হচ্ছে করেছে, ওটাই আমাদের ভালো চোখে লাগছে না। আপনি যে উদাহরণটা দিলেন, এটা দেখুন ব্যাপারটা হচ্ছে সেটা এই উদাহরণটাই শুরু হয়নি, অনেকদিন আগে থেকেই হয়েছে। আমার খুব কষ্ট লেগেছে, দেখুন যারা দিল্লি থেকে নেতারা এসেছেন, বিজেপি নেতারা, অমিত শাহের কথাই বলি, উনি শুধু এখন নয়, সে একবার কলকাতাতেও এসেছিলেন, কোনো এক বস্তিবাসীর বাড়িতে ছিলেন, ঠিক আছে, তার নিশ্চয়ই মত ছিল বলেই সেখানে উনি ডেকেছিলেন। তারপরে দেখা গেল তার বাড়িতে আবার কেউ বিরোধী পক্ষ চলে এলো, শাসক দল চলে এলো, বিরোধী পক্ষ শাসক দল চলে এলো, তাকে বোঝানো হলো যে না ভুল করেছি, এবং তাকে চাকরিও পাইয়ে দেওয়া হলো। কলকাতাতেই বোধহয় ঘটেছিল, আমার মানে এক্স্যাক্টলি মনে নেই, দীপ্তিমানরা আছে উনি হয়তো বলতে পারবেন ব্যাপারটা ঘটছে। এগুলো অত্যন্ত কুরুচির পরিচয়। আমি যদি মনে করি যে হ্যাঁ গরিব মানুষরা বিপদে পড়ে অমিত শাহ দলে যাচ্ছে এবং অমিত শাহকে ডাকছে, তাহলে আমার কাজ হবে গরিবদের সেবা করা, তাই না? আরো মার জাতি গরিব মানুষ আছে, সবাইকে সুশাসন দেওয়া, কিন্তু জোর করে তাকে দিয়ে বলা আমি ভুল করেছি, এটা যেটা আপনি বললেন একেবারেই একেবারেই কুরুচি। মানে সে যে তাকে তাকে অত্যন্ত অসম্মান করা, সে নিশ্চয়ই দেখুন সে কোনো একটা জায়গায় তার সম্মতি ছিলই বলেই সে ঘরে রান্না করে খাইয়েছে, আবার যখন বলা হচ্ছে যে খাবার আসছে ফাইভ স্টার হোটেল থেকে বা কিছু, মানে সেই মানুষটা এত যত্ন করে, অতিথি দেব ভব, আপনি জানেন আমাদের সংস্কৃতির মধ্যে এটা, সারা ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে অতিথিকে দেবতার মতন জ্ঞান করা হয়। সুতরাং সে হয়তো সেই মানুষটা সেভাবেই হয়তো করেছে, তার যা সামর্থ্য আমি জানি না, যে সে সাহায্য টাহায্য নিশ্চয়ই পেয়েছে, কিন্তু তবুও তারপরে যে ঘটনাটা ঘটে যাচ্ছে দিনের পর দিন, তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে ভিভিআইপি ট্রিটমেন্ট করা এটা, এবং তাকে দিয়ে বলানো আমার ভুল হয়েছে, এইটা এই এই সংস্কৃতিটা আমি ঘৃণা করি। আমার মনে হয় যে পভার্টি অফ আইডিয়াস, তাদের মানে আইডিয়া নেই তারা কি করে কি করবে, তার ফলেই তারা কিন্তু সঠিক দিকে মানে তারা রাষ্ট্র রাজ্য পরিচালনা করতে পারছে না এবং কোনো দিশাও দিতে পারছে না। আমরা ভেবেছিলাম, দেখুন বলতে দ্বিধা নেই, 35 বছরের ধরে একটা বড় অংশ বামেরা অনেক কিছু গন্ডগোল করেছিল, বামেদের জনসমর্থন ছিল প্রচুর, ভালো কাজও তারা করেছে, সবকিছু কাজ খারাপ করেছে আমি একদমই বলবো না, কিন্তু এমন কিছু কাজ করেছে মানুষের অসন্তোষ তাদের প্রতি হয়েছিল, এবং সেই সময় মানুষ ভাবতে থাকে একটা বিকল্প, এবং বিকল্প করতে গিয়ে যে জিনিসটা আমাদের কাছে এসে হাজির হয়েছে একেবারে ইনটলারেন্ট। আমরা বারবার বলতে, আমার কোনো বলতে দ্বিধা নেই, আমরা কেউই আশা করিনি যে এই যে সরকার আছে যে সবাইকে কর্মসংস্থান দেবে, চাকরি করবে, উন্নয়ন করবে ব্যাপকভাবে। আমরা একটা জিনিস মনে করেছিলাম যে মানুষের গণতান্ত্রিক অধিকার, যেটা বামেদের কিছু সময় ধরে আমরা পাইনি, মানুষকে অধিকার তারা দিতে দেয়নি, তারা কিন্তু জোর জবরদস্তি করেছিল, এই যে তৃণমূলের সরকারে আমরা ভেবেছিলাম সেই জিনিসটা আমরা পাব, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে সেই জিনিসটা তারা দিল না, এবং যে গরিব মানুষকে এইভাবে অসম্মান তারা করলো, এটা আমার কাছে খুব লজ্জা লাগছে। আমার মনে হয় এই ধরনের সংস্কৃতি যদি বন্ধ না হয়, তারা অনেক কিছু করতে পারে, তারা যদি মনে করে গরিবের প্রতি অসম্মান হয়েছে, তারা নিশ্চয়ই 50টা গরিবকে তারা তাদের বাড়িতে তাদের নিমন্ত্রণ করুক, তাদের চাকরি দেখবেন, খুবই ভালো। আপনার কাছে আবারও আসবো অধ্যাপক চক্রবর্তী। ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সমাজকর্মী এবং গণগায়ক অসীম গিরি, তাকেও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আমি দীপ্তিমানের কাছে আসব। দীপ্তিমান, একজন সমাজকর্মী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে গোটা বিষয়টা, আমি জানি আপনি নিজেও কবিতা লেখেন, আপনি সংস্কৃতি চর্চার মধ্যে রয়েছেন, কোথাও মনে হয় না রাজনীতি মানেও একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিটার জায়গায় আঘাত লাগছে যে প্রক্রিয়া বা যে অনুশীলনগুলো বিভিন্ন রাজনৈতিক দল করছে, আমি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে বলছি না, সমস্ত রাজনৈতিক দলেরই উচিত হচ্ছে সংস্কৃতির
ধারাকে বজায় রেখে রাজনীতিটা করা, সেখানে কি কোথাও ব্যাঘাত হচ্ছে না? হ্যাঁ, একদম ঠিক। আমি আজকে প্রথমেই ক্ষমা চাই অনুপম দা দর্শকদের কাছে, কারণ আমি পরিস্থিতি অনুযায়ী গাড়ির মধ্যে থেকে এই মুহূর্তে আমাকে এই অনুষ্ঠানে যোগদান করতে হয়েছে। আমি কোনো আমার অফিস বা কোনো জায়গা থেকে করতে পারছি না, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই জন্য আমার ভালো লাগছে দুজন অত্যন্ত আমার প্রিয় মানুষ, অসীম দা, অসীম গিরি, আমি দাদা বলে রাখি তাকে, তাকে সামনে দেখতে পাচ্ছি, রাজা গোপাল দা এখানে উপস্থিত। রাজা গোপাল দার সঙ্গে বহুদিন বাদে কথা হচ্ছে আমাদের এই দুজন। সমস্যা যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেই জায়গায় হচ্ছে যে একটা রাজনৈতিক যে মূল্যবোধ, রাজনৈতিক একটা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা কোথাও একটা অভাব হচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এসে যখন বলেছিলেন যে আমরা বদলান নয় বদল চাই, তখন আমরা সেই সময় কিন্তু সাধারণ, আমি বাসীদের কথা বলছি, সাধারণ জনগণের কথা বলছি, আমরা খুব মোহিত হয়েছিলাম। তার কারণ 34 বছরে সিপিএম এর অত্যাচার, তারপরে সেটা সহ্য করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরও ব্যক্তিগত স্তরে অত্যাচার হয়েছিল, সেটা সহ্য করে কোন নেত্রী যখন এই কথাটা বলতে পারেন যে তার পর যে বদলা নয় বদল চাই, তখন মানুষ তাহার তুলে আশীর্বাদ করেছে। কারণ আমরা গত 34 বছরের রাজনীতিতে দেখেছিলাম যে শুধু রক্ত, রক্তপাত, খুন, হত্যা এবং একটা বিভীষিকাময় পরিবেশ, সেই জায়গা থেকে বাংলা কোনো একটাই উত্তরণ করবে এই আশাটা আমরা করেছিলাম। কিন্তু এক বছর যেতে না যেতেই আমরা দেখলাম যে অত্যন্ত দায়িত্বপূর্ণ মন্ত্রী সেই সরকারের, তৃণমূল সরকারের, প্রতিপ্রিয় বললেন সিপিএম দেখলেই বিষাক্ত শত পিটিয়ে মারা উচিত। আমি কোট আন কোট এই কথাটা বলছি, এই কথাটা কিন্তু বলেছিলেন, এটা রেকর্ডেড, জ্যোতিপ্রিয় মল্লিক বললেন। জ্যোতিপ্রিয় রেস ধরে অনুব্রত মণ্ডল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা একই কথা বললেন বিরোধীদের উদ্দেশ্যে। পরবর্তীকালে বিরোধী, তখন 2011 সালে প্রধান বিরোধী পক্ষ তৃণমূল কংগ্রেসের ছিল হচ্ছে সিপিআইএম। পরবর্তীকালে 2014 পর থেকে বিরোধিতার ভুলো সরতে থাকে আস্তে আস্তে বিজেপির দিকে, এবং সেই সময় 2011-12 বিজেপির প্রতি অনেক সফট ছিলেন তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রীরা। কিন্তু 2014 পর থেকে যখন ভর কেন্দ্র ক্রমশ চেঞ্জ হতে থাকে, তখন প্রধান বিরোধী দলের যখন জায়গাটা আস্তে আস্তে বিজেপি নাম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন কিন্তু বিরোধিতার আক্রমণের লক্ষ্য হয়ে ওঠে বিজেপি। এবং যে কথাটা তোমরা উল্লেখ করলে, আমার অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই যে এটা তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের এখানকার সংস্কৃতি, যে মানুষ, কোনো মানুষ, কোন বিখ্যাত মানুষ যদি কোন একজন সাধারণ মানুষের বাড়ি গিয়ে আহার গ্রহণ করেন, আমি আর অসীম দা, আমরা গণ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, অসীম দার আশা করি মনে আছে, আমরা সিঙ্গুরের অনেক বাড়িতে আমাদের সঙ্গে সেই সময় অসীম দা ছিলেন, হিমাংশু দা ছিলেন, তারপরে আমাদের মানিক দা, লেখক মানিক দা ছিলেন, আমরা অনেকবার অনেক সাধারণ মানুষের বাড়ি গিয়ে খেয়েছি, একদম প্রান্তিক মানুষের বাড়িতে গিয়ে খেয়েছি। হ্যাঁ, এবং তারা কিন্তু, সেই প্রান্তিক মানুষরা কিন্তু আমাদেরকে একদম একদম আত্মীয়র মতন করে আমাদেরকে খাওয়াতেন, যতটা পারেন তাদের ক্ষমতার মধ্যে সেটা করতেন। তো অমিত শাহ বা জেপি নাড্ডা জি, যে কোনো দিলীপ ঘোষ হন বা যে কোনো বিরোধী দলের নেতারা হন, তারা যদি সেখানে গিয়ে আহার গ্রহণ করেন, এর মধ্যে তো বিরোধী, এবং আহার গ্রহণ করার পর সরকার, সেখানে সরকার যদি মানে জাস্ট হতে পারে যে অনেক ক্ষেত্রে হয় যে সরকার তো একটা বড় বিষয়, সেখানে অনেক প্রান্তিক লোকের কাছে হয়তো পৌঁছানো যায় না, তো সেইখানে মানুষ যদি জানতে পারেন, হ্যাঁ ঠিক আছে ভাই, এই প্রান্তিক মানে অসুবিধা আছে, সেখানে সরকার সাহায্য করলেন কোনো সমস্যা নেই, কিন্তু কোন একজন বিশিষ্ট ব্যক্তি অপোজিট দলের, তিনি খেতে আসবেন, তারপরে সেই তার অসুবিধা থাকুক আর না থাকুক, সেই জায়গাটাকে, সেই ব্যক্তিকে আমার দলে নিয়ে আসতে হবে, এই যে কুরুচিকর প্রতিযোগিতা, এইটা কিন্তু বন্ধ হওয়া দরকার। আমি খুব একটা কথা বলে শেষ করব, আমার এই সময়ের কথাটা অন্তত, সেটা হচ্ছে যে বীরভূমে যে গায়ক, যে যে বাউল, বাসুদেব বাউল অভিবাদন জানিয়েছিলেন, তার বাড়িতে খেয়েছিলেন অমিত শাহ, আপনি ভাবুন সেই প্রান্তিক মানুষটাকে ওই রকম ভাবে, মানে মানে অ্যাজ ইফ যেন আমার দলে না নিতে পারলে, আমার মানে আমার আমার পক্ষে না নিয়ে আসতে পারলে যেন রাজনৈতিক জীবন বৃথা হয়ে যাবে। অনুব্রত মণ্ডল তাকে নিয়ে এলেন, এবং সেই সময় আমরা দেখেছিলাম যে অনুব্রত
যে সময় তার পাশে বসিয়ে ওই বাউলকে কথা বলাচ্ছে, বাসুদেব বাউলকে, সেই সময় তার এক্সপ্রেশন দেখে আমরা সবাই বুঝেছিলাম, যারা অল্প বিস্তর বুঝি, যে মানুষটি ভয় পেয়ে আছেন। এটা কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজনীয়তা ছিল না। তার প্রান্তিক মানুষ, বাউল জগতের মানুষ, আমি অসীমদা এখানে গান, অসীমদা অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত ভালো, তার গান শুনে আমরা একটা এক সময় উৎসাহ আন্দোলন করতে। অসীমদাই বলুন যে আজকে এইভাবে এই বাউলকে, তার বাউল সত্তাটাকে এইভাবে অপমান করার কোনো প্রয়োজনীয়তা কিন্তু একদমই একদমই। আবার আসবো দীপ্তিমান, আপনার আপনার কাছে আবারও আসবো, যে বিষয়টা বারবার করে আসছে যে একদল আর এক দলকে যে মানুষকে দখল করবার প্রয়াস, এটা খুব কুরুচিকর এবং সাধারণ মানুষের আত্মসম্মানে খুব ঘা দেয়। কিন্তু একই সাথে এটাও মনে রাখতে হবে যে যারা যে কোনো বাড়িতে চলে যাচ্ছে তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, আমাদের সেটার উপরেও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। আমি প্রবীণ রাজনীতিবিদ আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ উপাধ্যায়, প্রকাশবাবুর কাছে আসবো। প্রকাশবাবু, যে রাজনীতির চর্চাটা চোখের সামনে দেখছেন একজন প্রবীণ রাজনীতিক হিসেবে, গোটা বিষয়টাকে কি আপনাকে খুব উদ্বিগ্ন করে না, মনে হয় না যে এই রাজনীতির চর্চাটা অন্তত হওয়া উচিত নয় প্রবীণ কংগ্রেসী হিসেবে? দেখুন, আমি আপনাকে এক প্রথমেই একটা কথা বলি যে আজকে এই যে অনুষ্ঠানটা সংস্কৃতিবিহীন কি সংস্কৃতি শূন্য যে ধারাটাই আপনি প্রয়োগ করেছেন, তার মধ্যে বলি ঠিক সঠিক পদক্ষেপ। আমরা গর্বের সঙ্গে বলতে পারি যারা কংগ্রেস করি এবং বামের সাথে আমাদের যে জোট হয়েছে, টিভি চ্যানেলের টিভি চ্যানেল থেকে আরম্ভ, সমস্ত আনন্দ থেকে আরম্ভ করে সমস্ত টিভি চ্যানেলে আজকে আপনারা দেখুন না কি কতত্ব ভাষায় ব্যবহার করা হচ্ছে। কিন্তু রাজনীতিতে এই ভাষা প্রয়োগটা খুব বেদনা দিচ্ছে। আজকে শিক্ষিত অশিক্ষিত লোকে কিছু বললে কিছু যায় আসে না। আমরা গর্ব অনুভূতি কংগ্রেস বলুন কি সিপিএম এর যে সমস্ত নেত্রী স্থানীয় যারা টিভি চ্যানেলে যাচ্ছেন এবং বক্তব্য রাখছেন, তাদের মধ্যে একটা এই জিনিসটা কোনোদিনই পাবেন না যে সংস্কৃতিবিহীন অপরের ওপর বল প্রয়োগ করা, যে তোমার বাড়িতে আমি খেয়েছি বলে তোমার টরে টেনে এনে আমি এই তোমাকে দিয়ে স্বীকার করাবো যে না ওটা ফাইভ স্টার হোটেল থেকে খাবার এসেছে, এটা তুমি বলো, তুমি ঘরে রান্না করোনি। কিন্তু আমরা দেখেছি টিভি চ্যানেলে কি কি মেনু হবে, সেই নিয়ে যারা বাড়িতে অতিথি হবেন সেই বাড়িতে রান্না করছে, সে যেই হোক তাকে যেভাবে বল প্রয়োগ করা হচ্ছে এটা গণতন্ত্রের ওপর হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার। যেটা বললেন অতিথি নারায়ণ, এটা আমরা জানি। তা আজকেও কিন্তু গ্রামের মানুষ, বিশেষ করে কলকাতা হচ্ছে না তো গ্রামের মানুষ, গ্রামের মানুষে আমরা বহু গ্রামে গেছি, বহুদিন থেকে গ্রামে, আমার বাড়িতে হচ্ছে বসিরহাট, আমরা মানুষের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। আপনি বিশ্বাস করুন সেই গ্রামীণ সেই গরিব মানুষদের, সেই গ্রামের মানুষদের আতিথেয়তা দেখে আমাদের সত্যি বুক ভরে উঠতো যে আমরা পশ্চিম মানুষ আতিথেয়তা করতে পারি। বাইরের অতিথিরা যারা আসলে একই সাথে ব্যবহার তাদের সাথে ব্যবহার করো, কিন্তু দেখছি একই দেখছি আমরা, এ তো আমরা কোনোদিনই, বিশেষ করে 2021 বিধানসভা নির্বাচন তার প্রাককালে যে ঘটনাগুলো ঘটছে সত্যি আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। আপনি বলুন না, আপনিও সাংবাদিক, আপনি ভালো, আপনি সে বক্তব্য গুলো আজকে সেট করেছেন যে এটা সংস্কৃতি শূন্য রাজনীতি। সত্যি তো আমাদের সংস্কৃতি তো এরম ছিল না। আমাদের সংস্কৃতি কে শিখিয়েছেন? আমাদের সংস্কৃতি রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে যে সমস্ত মনীষীরা, বিবেকানন্দ কালকেই তো জন্মদিন গেল, যে সমস্ত শিক্ষাগুণ দিয়েছেন, যে কোনো বাণীগুণ দিয়েছেন, আজকের আমরাই চলে যাচ্ছি। আজকের বিবেকানন্দ মানুষ বলতে আরম্ভ করছে, বিবেকানন্দ দু তিন বাদে বলবে আশ্চর্য হবেন না, বিবেকানন্দ মূল করতো কে, বিজেপি করতো, তো এইসব বলা আরম্ভ হবে, আপনি আশ্চর্য হবেন না, এগুলো বলবে একদম একদম। আমরা আজকে একদম আপনি যেটা বললেন যে আমরা সত্যি আশ্চর্য হব না, যেভাবে যে পথে এগোচ্ছে তাতে বিবেকানন্দ, বিদ্যাসাগর একটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হবে, কিছুদিন হওয়ার পরেই হয়তো আমরা এই দাবিটাও শুনতে পাবো। আমি একটু অসীমবাবুর কাছে আসবো। অসীমবাবু, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে সংস্কৃতিবিহীন রাজনীতি, আমরা এভাবে ভাবতে চাইছি যে রাজনীতিরও তো আসলে একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিটার যে চর্চা হচ্ছে বর্তমানে সব দিক থেকেই,
আমি সমস্ত রাজনীতির রং নির্বিশেষে সমস্ত দলের রাজনৈতিক চর্চার বিষয়টাতেই সামনে বিষয়টাকেই সামনে আনতে চাইছি। সেক্ষেত্রে কি কোথাও মনে হয় না এই সংস্কৃতিবিহীন রাজনীতিটা আসলে আমাদের সমাজের পক্ষে খুব বিপদ নিয়ে আসবে? কারণ যেভাবে এগুচ্ছে গোটা প্রক্রিয়াটা, গতকাল যে কথা প্রকাশবাবু বললেন স্বামী বিবেকানন্দর জন্মদিন পালন করা হয়েছে, এবং যে পদ্ধতিতে পালন করা হয়েছে তার মত তার আদর্শ সেটাকে রক্ষা করা নয় বরং তাকে সামনে রেখে রাজনীতির ফায়দা তোলা, এই বিষয়টা কি ক্রমশ সামনে চলে আসছে না? এটা হচ্ছে আসলে সম্পূর্ণ রাজনীতিবিহীন দেশ, অর্থাৎ রাজনীতিবিহীন সত্যি সত্যি রাজনীতি হচ্ছে এরকম একটা দেশ। আমি আগেও বলেছি অনুপম যে রাজনীতি কথাটা আমার অপছন্দের ব্যাপার, আমি লোকনীতি শব্দটাই বিশ্বাস করি, আমি বাংলার ছাত্র এবং বাংলা পড়াতাম, তাই লোক অনুষ্ঠিত নীতি হওয়া উচিত পলিটিক্সের আসল মানে, যেটা গান্ধীজি ব্যবহার করতেন, এবং রাজনীতি হচ্ছে রাজার অনুষ্ঠিত নীতি। সত্যি যারা রাজা হচ্ছে, ওই বীরেন চট্টোপাধ্যায়ের কবিতা রাজা আসে রাজা যায় ধীরে জামা গায় লাল জামা গায় বদলায় না, তো সংস্কৃতিটা হচ্ছে আসলে এই রাজনীতিটারই প্রতিফলন, অর্থাৎ যে রাজনীতি চলছে দেশে সেই রাজনীতি আসলে রাজনীতি নয় লোকনীতি নয়, এটা আসলে একটা জঘন্যতম মানুষকে বিপদে ফেলা সব দিক থেকে, মানুষকে ধ্বংস করে দেওয়ার অর্থনৈতিকভাবে সামাজিকভাবে মানসিকভাবে সমস্ত দিক থেকে মানুষকে কি করে ধ্বংস করে দেওয়া যায়, দূরদরাজ কি করে করা যায় তারই রাজনীতি শিখেছে রাজ্যও আছে, প্রত্যেকটা রাজ্যেই তাই। সুতরাং সেখান থেকে ভাষা আমরা কুরুচকর পাবো ছাড়া কি পাবো, মানে দেখুন আমার একটা কথা, প্রমোদ দাশগুপ্ত তো অনেক বড় সিপিএম এর লিডার ছিলেন, কিন্তু যখন নকশালদের মানে রীতিমতো প্রবাদ হয়ে গেছে তার কথাটা, হ্যাঁ মনে আছে নিশ্চয়ই, যে নকশালদের ইয়েতে কি নিরোধ লাগানো থাকে না যে তারা মরে না, পুলিশের গুলিতে শুরু হয়েছে বুলেটে বুলেটে কি নিরোধ লাগানো থাকে, হ্যাঁ লাগানো থাকে না, তো এইটা শুরু হয়েছিল, কিন্তু তবুও সেটার পর কিন্তু একটা দীর্ঘ সময় গেছে যখন রাজনীতিতে অন্তত নোংরা শব্দ ব্যবহার করা এটা আমরা দেখিনি, কিন্তু তারপর আবার শুরু হয়েছে। এটার কারণ গুলো দেখুন, একটা কথা কে কার বাড়ি খেলো, দীপ্তিমান যে বললো কে কার বাড়ি খেলো সেটা বড় কথা নয়, এগুলো তো ভোট রাজনীতির অঙ্গ, যে এর বাড়ি খাবে, তারপরে একটা আদিবাসী দেখানো হবে যে আদিবাসীরা আমার সঙ্গে আছে বা গরিব মানুষ আমার সঙ্গে আছে, এই নাটকগুলো কিন্তু আমরা বুঝি এবং গ্রামের লোকগুলো বোঝে, কিন্তু গ্রামের লোকগুলো খুব একটা বোঝে না, ওরা খুব বোকা এটা ভাববার কোনো কারণ নেই, এটা একটা সংস্কৃতি যে এর বাড়িতে যাবো খাবো এবং পরের দিন পরের পার্টি গিয়ে বলবে এই তুই তৃণমূলে জয়েন কর, বা তৃণমূল গিয়ে বলবে বিজেপি গিয়ে বলবে বিজেপিতে জয়েন কর, এই সংস্কৃতির কথা বলছি না আমি, বলছি গোটা রাজনীতিটাই একটা সংস্কৃতিহীন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। তার কারণ হচ্ছে যে আসলে মানুষকে এদের দেওয়ার কিছু নেই আর, বরং ওদের মানুষের থেকে নেয়ার আরো বেশি বেশি করে জায়গা রয়েছে, অর্থাৎ মানুষকে কি করে লুট করতে হবে, যেমন ধরুন আমফান চলে গেল বা ধরুন অন্যান্য যে কোনো প্রবলেম, ধরুন সেই গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে বিশেষ করে দেখা যাচ্ছে যে অত্যাচারের একটা চূড়ান্ত জায়গা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি, আবার আমরা দেখতে পাচ্ছি অন্যান্য স্টেটে যদি যান যেখানে যেখানে বিজেপি শাসিত অঞ্চল, এমনকি অন্য রাজ্য শাসিত অন্য ইয়ে অঞ্চল অন্য রাজনৈতিক দলও শাসন করছে, সেখানেও দেখা যাচ্ছে একই ঘটনা ঘটছে, অর্থাৎ কি করে তোলা আদায় করা যায়, কি করে মাফিয়া রাজ তৈরি করে, রাজনৈতিক মাফিয়া, সংস্কৃতি তো দূরের কথা অনুপম, একটা রাজনৈতিক মাফিয়া তন্ত্র চলছে, অর্থাৎ মানবিক মুখ এখানে নেই, আমরা যেখানে দাবি করব সংস্কৃতি হচ্ছে আসলে রাজনীতির একটা মুখ, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতিটা যেটা হবে সেটা হচ্ছে মানবিক রাজনীতি মানবিক সংস্কৃতি, সেটা নেই, সেটা নীল, অর্থাৎ রাজনীতির শূন্যতা, রাজনীতি শূন্যতা তুরু হয়েছে বামফ্রন্ট আমল থেকেই, আমি জানি বামফ্রন্ট আমল রাজনৈতিকভাবে অসার করে দিয়েছে পুরোপুরি মানুষকে, অর্থাৎ একদিকে যেমন তারা পুরুলিয়ার ছৌ আনছে বা বাঁকুড়া থেকে ভাদু টুসু আনছে বা ভাওয়াইয়া গান আনছে উত্তরবঙ্গ থেকে, এইসব যেমন একদিকে করছে, অন্যদিকে পলিটিক্যাল চর্চা পলিটিক্যাল ভালো কথা বলা যেটার অভাব, আমরা দেখেছি আমাদের ছোটবেলায় যারা কংগ্রেস করতেন তারা, আমার বাবাও কংগ্রেস করতেন, আমি দেখেছি তাদের মধ্যে কি আদর্শ বোধ,
সেটা ভাবা যায় না। এমনকি যারা বামপন্থী রাজনীতি করছেন তাদের মধ্যে কি আদর্শবোধ, ভাবা যায় না। কখনো একজন কংগ্রেস নেতার সাথে একজন বামপন্থী নেতার দেখা হলে কেউ কারুকে গালাগাল করতেন না, বরং তাদের মধ্যে তর্ক হতো, রাজনৈতিক তর্ক হতো। একদম, আমরা আমরা সেই বিষয়টা জানি এবং সেই সূত্র ধরেই আজকের আলোচনায় আসবো। আমি আবার রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। অধ্যাপক চক্রবর্তী, যে প্রসঙ্গটা উত্থাপন করলেন অসীমবাবু, একটা খুব তাৎপর্যপূর্ণ কথা উনি বলেছেন যে আসলে আমাদের রাজনীতিটা সংস্কৃতিহীন, আমাদের রাজনীতিটা নেই, যেটাকে আমরা রাজনীতি বলে মনে করছি আসলে সেটা রাজনীতিই নয়। আপনি আমার অনুষ্ঠানে এসে, আমি জানি, বারবার করে একথা বলেছেন যে আমরা যে চর্চাটার মধ্যে রয়েছি সেখানে সাধারণ মানুষের সচেতনতা, সাধারণ মানুষের বোধ, তা নিয়ে আপনার বারবার সংশয় প্রকাশ করেছেন এবং বলেছেন এত সহজে এটা মিটবে না। কারণ আমরা আপনার কথা অনুযায়ী, আমি যদি আপনার কথা সারমর্ম এর আগের বিভিন্ন সময় বুঝে থাকি, তাহলে আপনি বলতে চেয়েছেন যে আমরা ভয়ঙ্কর রকম একটা মনোহীনতার জায়গায় নিমজ্জিত হয়েছি, যেখান থেকে সাধারণ মানুষ সহ সমস্ত সামাজিক মানসিকতাটাকে উত্তরণ করাতে আমাদের অনেক অনেক সময় লাগবে, সেখানে একটা হতাশার জায়গা থাকছেই। এক্ষেত্রেও কি তাই যে যেভাবে বলছেন অসীমবাবু যে আসলে রাজনীতিতে কোনো সংস্কৃতি নেই, আমাদের যেটাকে রাজনীতি বলতে আমরা চিনছি সেটা আসলে রাজনীতিই নয়, এবং সাধারণ মানুষ তার বোধহীনতার জন্যই কি এটাকেই রাজনীতি বলে মানতে শুরু করেছেন? দেখুন, হ্যাঁ, অনেকটা তাই। দেখুন, মানে যে জিনিসগুলো আগে ছিল না, মানে সেগুলো, মানে সাধারণ মানুষ, আপনি যদি দেখেন প্রশাসনে যে ধরনের স্লোগান দেওয়া হয় সেগুলো একটা সময় প্রশাসনে কি ধরনের স্লোগান দেওয়া থাক হবে বেঁধে দেওয়া থাকতো, সেভাবেই চলতো, নিয়ম শৃঙ্খলিত ভাবে, শৃঙ্খলিত ভাবে। কিন্তু এখনো দেখছি নানান জায়গায় যেভাবে মানে স্লোগান উঠছে, অনেক সময় অত্যন্ত কুরুচিকর, বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ তারা এই যে মহাজন জনগত সৈব পান্থা, মানে নেতারা যা বলছেন সেভাবেই তারা চলছেন। তাদের তারা যে, আপনি যেটা বলছেন যে তারা যে এই রাজনীতিতে বিতঃসদ্য, আমি সত্যি বলেছি আমি বিতঃসদ্য, কিন্তু আমাদের কোনো উপায় নেই। আপনি যদি দেখেন যে পশ্চিমবঙ্গে ভোটের পার্সেন্টেজ, মানুষ ক্রমশই লার্জ নাম্বার অফ মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে আসছে, ভোট দিচ্ছে, যেটা কিন্তু অন্য রাজ্যে অনেকটাই কম। এবং নোটা ইত্যাদিতে আমার কারোর প্রতি বিশ্বাস নেই, এটারও খুব একটা 1% বেশি, 1.5% বা তারও কম পড়ছে। এবং যে সমস্ত দল, ছোটখাটো দল, তারা সংস্কৃতির কথা বলে, আদর্শের কথা বলে, তারা ভোটই পায়, তারা মানে কেউ তাদের এই মনেই করে না। মানুষ দেখুন, দেখা যাচ্ছে যারা এই ধরনের কথা বলছে তারাই, মানে তারাই বেশি ভোট পেয়ে আসছে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। মানুষ বোধহয় কোথাও মনে করছে যে এই যে যারা সংস্কৃতিহীন কথাবার্তা বলছেন, ভুলভাল কথা বলছেন, হ্যাঁ, এটা বলছেন যে আসলে সংস্কৃতিহীনতাই একটা মান্যতা পাচ্ছে সমাজ থেকে। ডেফিনেটলি ডেফিনেটলি, কোথাও আমি শুনেছিলাম কেউ বলছেন কপালকুণ্ডলায় রাধারণী চরিত্র, আমি একটা সাংবাদিকদের দেখলাম না এটাকে মানে সঠিক নয় লিখতে বা কিছু করতে, মানুষ সেটাও হাততালি দিয়ে যাচ্ছে। আমি মানে বলছি যে মানে আমার নিজস্ব ওপিনিয়ন দেওয়ার অধিকার আছে, কিন্তু একটকে মানে বাস্তবকে, তথ্যকে বিকৃত করার কোনো অধিকার আমার কেউ দেয়নি, সংবিধানও নয়, কেউ নয়, কিন্তু সেটা আমি করছি, আমার অজ্ঞানতা আমি প্রকাশ করছি, মানুষ হাততালি দিয়ে যাচ্ছে, এটা অদ্ভুত ব্যাপার। এই যে অবস্থার দিকে যাচ্ছে, আমার মনে হয় অনেক সময় এই মানুষের অজ্ঞতার সুযোগ নিচ্ছেন আমাদের বেশ কিছু রাজনীতি। কেন আমরা তাদের পিছনে যাচ্ছি? দেখুন, আমাদের জীবনটা একটা অনিশ্চয়তায় ভরা। আমার হয়তো কিছু আছে, অসীমদার হয়তো আছে, অন্য কারুর হয়তো কিছু আছে, কিন্তু একটা বিস্তীর্ণ মানুষের কিন্তু কিছুই নেই। তারা হ্যাঁ, কেউ খেলা খেলছে, কেউ ছোট দোকান করছে, কেউ রিক্সা টানছে, কেউ ভেন্ডার, সে জানে তার বেঁচে থাকতে গেলে এই শক্তিমান মানুষ যারা রাজনীতিবিদ তাদের আশ্রয় করেই বেঁচে থাকতে হবে। সুতরাং সে যাই বলুক না কেন, সে হ্যাঁ রবীন্দ্রনাথের সঙ্গে কিটসের যদি বলেন যে যোগাযোগ ছিল, চিঠি কথোপকথন হতো কি শেক্সপিয়ারের, তাহলে সেগুলোকে মেনে নিচ্ছে, কিছু করার নেই। কেননা আমাকে বাঁচতে গেলে ওদের কাছেই যেতে হবে। এমন একটা জায়গায় আমরা এসে হাজির হয়ে গেছি যে আমরা দেখুন, আগে আমরা যেটা অন্য জায়গায় দেখি, সারা বিশ্বেই, পৃথিবীর নানান দেশে আমাকে নানান সময় যেতে হয়েছে, যেতে হয়, হ্যাঁ, রাজনীতিবিদরা তারা যারা জেতেন তারা গিয়ে আইন সভায় পলিসি আইন তৈরি করেন, কিন্তু পুরো প্রশাসনটা থাকে আমলাদের হাতে, তারাই নিয়ন্ত্রণ সবকিছু করেন। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে যেটি, আমলাদের হাতে কিছু নেই,
পাড়ায় 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 এটা শুরু হয়েছে বহুদিন থেকে, পাড়ায় পাড়ায় নিয়ন্ত্রণ করে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ক্ষমতাসীন দলের মানুষ, কে কোথায় বসবে, কে কি করবে, সবকিছুই তারা নিয়ন্ত্রণ করে। এই জায়গায় আমরা এসে গেছি এবং তার ফলে এই সমস্ত মানুষগুলো সংস্কৃতিহীন হলো, আমার কিছু করার নেই, সেই আমার কাছে পূজনীয়, কেননা সেই আমার রক্ষা করবে। এই অবস্থায় আসার ফলে আমরা যতই চাচাই না কেন, ও বাজে কথা বলছে, ও পাগলের কথা বলছে, যখন সে যাচ্ছে লাখ লাখ মানুষ তার পেছন দিয়ে যাচ্ছে, আপনি দেখেছেন, হ্যাঁ লাখ লাখ মানুষ তাদের সঙ্গে যাচ্ছে, হাজার মানুষ তাদের যাচ্ছে। আমরা যারা সংস্কৃতির কথা বলছি, শুদ্ধ আচরণের কথা বলছি, আমাদের কথা শোনার লোক তো খুবই কম বলে মনে হয়। সুতরাং আমি তাদের দোষ দিই না, কেন আমরা তাদের সুরক্ষা দিতে পারবো না, আপনি আমি তাদের সুরক্ষা বিপদে পড়লে সুরক্ষা দিতে পারবো না, সেই মনে করছে সুরক্ষা দেবে এই রাজনৈতিক নেতাগুলো, যতই চোর বদমাশ গুন্ডার ডাকাতি হোক না। আপনি রীতিমতো হতাশার কথা শোনালেন, আমি দীপ্তিমানের কাছে আসব। দীপ্তিমান, রাজনৈতিক কর্মী হিসেবে যে হতাশার কথা, যে যে আশঙ্কার কথা শোনাচ্ছেন অধ্যাপক চক্রবর্তী, কোথাও মনে হয় না এই চিত্রটাকে পাল্টানো, উনি বারবার করে বলছেন খুব কঠিন, কারণ সামাজিক স্তর থেকে একটা অনুমোদন শুরু হয়েছে, মানে সংস্কৃতিহীনতাটাকে কিংবা অসীমবাবুর কথা যে রাজনীতিহীনতা, তাকে অনুমোদন করছে সমাজের একটা স্তর থেকে, মানে সমাজের একটা ব্যাপক অংশ, এখান থেকে উদ্ধার করে সঠিক রাজনীতির দিশা দেওয়া, সংস্কৃতিতে ফিরিয়ে আনা সত্যি কঠিন, কারণ যাদের এই করবার দায়িত্ব তারাই যদি অন্য পথে হাঁটে তাহলে তো সত্যি মেনে নিতে হয় যে আমরা ক্রমশ উল্টো দিকে হাঁটব, সভ্যতা সংস্কৃতি ঠিক উল্টো দিকে হাঁটতে শুরু করব। দেখো অনুপম দা, রাজাগোপালদা যে কথাটা বলছিলেন, অসীমদাও যে কথাটা বলছিলেন, দেখো মূল্যবোধ ক্রমশ মানে ক্ষয়িষ্ণু জায়গায় এসে পৌঁছেছে, এবং ক্ষয়িষ্ণু জায়গায় এসে পৌঁছেছে বলে রাজনৈতিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ দুটোর ক্ষেত্রেই একটা ভয়ানক ঘাটতি দেখা গেছে। তুমি দেখবে, যদিও রাজাগোপালদা বলছে অনেক লোক লাখ লাখ মানুষ হাঁটে, এই তত্ত্বটা একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে যে এইবার পশ্চিমবঙ্গে যে ভোট সংখ্যা হয়েছে সেটা 7,19,49,000 এইবার ভোট দিচ্ছে। তো আমরা যদি সমস্ত রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গে যে কয়েকটা রাজনৈতিক দল চলছে, তাদের সর্বমোট যদি সংখ্যা বিচার করি, তাতে দেখবো যে 5-6% মানুষ সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের যদি পরিবার হয়তো 6-7% মানুষ রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতির উপরে নির্ভর করে চলেন বলে আমরা ধরতে পারি, বা তাহলে 88% কিন্তু রাজনীতি থেকে বিচ্ছিন্ন, তারা ওই ভোটের দিন যান, ভোটের দিন গিয়ে ভোটটাকে বা নিজের গণতান্ত্রিক কারকে রক্ষিত করে। এখন বিষয় হচ্ছে সমাজ যেখানে ক্ষয়িষ্ণু, সমাজে মূল্যবোধ যেখানে ক্ষয়িষ্ণু, সেখানে রাজনৈতিক মূল্যবোধ থাকবে না, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। আজকের দিনে তুমি আমাদের সময় কি ছিল, আমার বয়স 46 বছর, একজন যে কবিতা ভালো বলতে পারতো, একজন যে খুব সুন্দর আবৃত্তি করতে পারতো, যে খুব ভালো গল্প লিখতে পারতো, যে গান করতে পারতো, তার সমাজে একটা সামাজিক প্রতিষ্ঠা ছিল, তার কাছে মানুষ, মানে যে ছেলেটি ভালো পড়াশুনায় তার একটা সামাজিক স্বীকৃতি ছিল। আজকে দিনে আমরা কি দেখছি, যার পিছনে রীতি আছে, যার পিছনে রাজনৈতিক দলের পাল্লা হারি আছে, তার পিছনে 50টা ছেলে আছে, সেই কিভাবে কিসের জন্য তার পিছনে এসে দাঁড়া বিরক্ত না, কিন্তু তারা সমাজে গুরুত্ব পাচ্ছে, তাহলে সমাজের যে মূল্যবোধের ভর কেন্দ্র সেটা পরিবর্তিত হয়ে গেছে। আজকে খুব অল্প সংখ্যক মানুষের কাছে, কিন্তু এই সামাজিক যে প্যারামিটার গুলো বলছি, সেই প্যারামিটার গুলো জাস্টিফাইড আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছে সেটা নেই। আজকে আরেকটা বড় বিষয় হচ্ছে, যারা রাজনীতিতে আসছেন, যেমন আমি দীর্ঘদিন অসীমদার সঙ্গে রয়েছি, অসীমদা আমরা সবসময় একটা বিষয় আলোচনা করতাম, যে ভালো মানুষ যদি রাজনীতিতে না যায় তাহলে রাজনীতিটাকে ভালো করবে কে? তুমি দেখো সিপিএম জমা 90 সালের পর থেকে যে সিপিএম জমানা, মানে যে সিপিএম শাসন চলেছে, এই মূল্যায়নটা অবমূল্যায়নটা কিন্তু 90 সাল বা 88 সালের পর থেকে আমরা দেখতে পেয়েছি, যে এই 85-88 সালের পর খুব জোরদার হচ্ছে। এবং আমরা সবসময় আলোচনা করতাম, অসীমদা আমরা প্রচুর আলোচনা করেছি, যে ভালো মানুষ যদি রাজনীতিতে না যায়, আমরা যদি নিজেদেরকে ভালো মানুষ বলে মনে করি, আমরা যদি রাজনীতিতে না যাই, রাজনীতি পরিশুদ্ধ হবে কি করে? এবং অসীমদা জানেন খুব ভালো, আমাদের অভিজ্ঞতা আছে, যে এই ভালো মানুষগুলো যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে গেছিল, যারা তাদের
মত, নিজেদের বিশ্বের শিক্ষা, নিজেদের চেতনা, নিজেদের আগে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে চেয়েছিলেন, তাদের প্রতি ইরেসপেক্টিভ অফ এনি গার্ল পার্টিস তারা কি আচরণ করেছে? আমার আমার সেই সম্যক অভিজ্ঞতা আছে, অসীম দাস সেই সম্যক অভিজ্ঞতা আছে। তাহলে ভালো মানুষরা রাজনীতিতে যাবেন কিভাবে, এটা তো ভাবতে হবে। ভালো মানুষদের রাজনীতিতে দেওয়ার যে স্পেস, সেই দায়টাও তো রাজনীতিকদের উপরই বর্তায়। রাজনৈতিক নেতৃত্ব যা বিভিন্ন দলের উপরের সারির নেতৃত্ব, তারা তো ভালো মানুষকে ডাকবেন, তারা সেট করবেন, তারা তো সেই স্পেসটা দেবেন, তারপরে তো ভাড়া গিয়ে তাদের যে কাজ, তাদের যে চেতনা, আদর্শ, এগুলো প্রসারণ করার চেষ্টা করবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়ে গেছে, আমি বারবার প্রত্যেকটা টেলিভিশনে বসে বলি যে রাজনীতি এখানে ইনকাম করার সব থেকে উল্লেখযোগ্য মাধ্যম, চাকরি না, রাজনীতি। পশ্চিমবঙ্গের যে এক্ষুনি আর্থসামাজিক অবস্থা আছে, সেখানে রাজনীতি হচ্ছে উপার্জনের শ্রেষ্ঠ মাধ্যম। এই শ্রেষ্ঠ মাধ্যম উপার্জনের বলে এখানে এত আকচাকচি শুরু হয়েছে, এখানে হত্যা শুরু হয়েছে, এখানে রক্তপাত শুরু হয়েছে, এখানে একটা বাঞ্চ অফ ইডিয়েটস তারা একজোট হয়ে এই রাজনীতিকে কলুষ। বেশ, আমি প্রকাশ উপাধ্যায়ের কাছে আসবো। প্রকাশ বাবু, যে প্রসঙ্গটা দিয়ে শেষ করলো, রাজনীতির সঙ্গে যুক্ত যে আমাদের একটা একদম রোমান্টিসিজম ছিল মানুষের রাজনীতিতে আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আমি একটু আপনার কথা সূত্র ধরেই প্রকাশ উপাধ্যায়ের কাছে আসবো। প্রকাশ বাবু, ভালো মানুষ, যেটাকে বলা হচ্ছে যে রাজনীতির যে আবহ তৈরি হয়েছে বর্তমানে, তার পরিপ্রেক্ষিতে ভালো মানুষেরা রাজনীতি সম্পর্কে ক্রমশ নিরুৎসাহিত হয়ে পড়ছেন, তারা আসতে চাইছেন না, তার ফলে কি জায়গাটা ক্রমশ খারাপ মানুষের ভিড় হয়ে যাচ্ছে? এবং যেটা দীপ্তিমান বললো যে রাজনীতি একটা পেশা, শাসক দলের সঙ্গে থাকলে নানা রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে, এই জায়গা থেকেই কি এত রক্তপাত, এত সংস্কৃতিহীনতার উৎসটা তৈরি হচ্ছে? দেখুন, একটা কথা আপনি যেটা ঠিকই বলেছেন, আজকে শাসক দলের ছত্রছায়া যদি থাকে তাহলে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, আজকের আমি সমাজ বিরোধী হয়ে যাব, আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার থাকবে না, কারোর কোনো ক্ষমতা, আমি গুন্ডামি করব, আমি মস্তানি করব, আমি রেপের কেসে আসামি হব, আমাকে কেউ কোনো কিছু মানে স্পর্শ করতে পারবে না, কেননা আমার দাদা আছে। এই যে দাদাগিরি, দাদাগিরির মাধ্যমে আজকে পশ্চিমবাংলায় এই চলটা খুব চালু হয়েছে যে আমি অন্যায় কাজ, সেটাই আমার সংস্কৃতি, সেটাই আমার, সেটাই আমার বাহু। কাজে আমরা মানুষকে, ভালো মানুষের যে জায়গাটা আপনি বলছেন না, সত্যি কথা আজকে আমি স্বীকার করছি, ভালো মানুষের সংখ্যা খুব কমে যাচ্ছে, সৎমার সংখ্যা খুব কমে যাচ্ছে। যারা সততা নিয়ে রাজনীতি করে তাদের সংখ্যা বলতে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমরা কেন আজকের এই সংস্কৃতির বিরুদ্ধে, আজকের যে প্রোগ্রামটা সংস্কৃতি শূন্য, আজকে সত্যি তো রাজনীতি করতে গেছি মানে এটা আমার পেশা হবে, এটা তো আমি চিন্তা করতে পারি না, ওখান থেকে আমি কামিয়ে গুছিয়ে বড়লোক হয়ে যাব। আজকের আপনি দেখুন, সারদা নারদা থেকে আরম্ভ করে যারা টাকাটা আত্মসাৎ করলো, আজকের কত 13 সাল থেকে আজকের 21 সাল, আজকের কিন্তু কেউ স্পর্শ করতে পারছে না, তারা বহাল তৈবাতে আছে আর টিভিতে এসে বড় বড় কথা বলছে, আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। মানুষের গরিবের টাকা আত্মসাৎ করে আজকের মূল্যবোধে চলছে। আমি আমি আপনাকে বলে দিই, মানে আমরা আমরা যা দেখছি যে সারদা নারদা সমস্ত কিন্তু চাপানো চলছে, তো চলছেই, কিন্তু সমাধান কিছু হচ্ছে না, মানে কে দোষী কে নির্দোষ সেটাই ঠিক বোঝা যাচ্ছে না। এমনকি যারা টাকা নিয়েছেন তারাও বলছেন, তারা অভিযোগ করছেন যে গরিব মানুষের জন্য আজকে চিন্তা করুন তো। আজকের আপনি তো জানেন, আমিও সারদায় গেছিলাম লাইসেন্স নিয়ে, আজকে ট্রেড লাইসেন্স যদি না হতো তাহলে কিন্তু সারদা কোম্পানি সৃষ্টি হতো আজকের সেই। আপনি বহু জায়গা, আমি বসিরহাটে আমার বাড়ি, সে মিউনিসিপ্যালিটিতে দেখেছি সারদার কোনো ট্রেড লাইসেন্স ছিল না, ব্যবসা করে গেছে। আজকের এগুলো আমি যাব খুব শিগগিরই ইডি অফিসে, কি অফিসে আমি যাব, যে অভিযোগটা মূল্য করেছিলাম 1300 স্কোয়ার ফিটের জায়গা আর কর্পোরেশন থেকে 6000 স্কোয়ার ফিট জায়গা দেখাচ্ছে, এটা তো একটা মানুষের যে কি বলবো কোন পর্যায়ে গেছে, একটা এনকোয়ারি হলো না। আমি বলবো, আমি অসত্য করে বলেছি,
আপনি কে করে বললেন 1300 স্কোয়ার ফিট জায়গা, তাহলে 6000 স্কোয়ার ফিট, সেই 43টা ট্রেড লাইসেন্স, 455 ডায়মন্ড হারবার রোডে কিভাবে দেয়া হলো, কার আঙুল হেলো নেই, এইটা হলো অঙ্গে হেলো নেই, সেটাই আমি জানতে চাইব। হয় আমাকে গ্রেপ্তার করুন, কিংবা যারা দোষী সাব্যস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুন। এই নিয়ে আমি এ মাসের মধ্যে আমি নিশ্চয়ই সিবিআই অফিসে যেয়ে এটাই আমার দাবি জানাবো। আজকের মধ্যে আজকের ধ্বংসে কেন অপশীর বিরুদ্ধে, কিন্তু বাস্তবে আমরা দেখছি বিহীন রাজনীতি হচ্ছে, যে যেরা যে যাকে ইচ্ছে। আজকের আমরা অধ্যাপক হিসেবে বলছেন, নাম বলছেন আপনারা, আজকের সাংবাদিক হিসেবে সংবাদ তাদের যে কোনো, আজকের আইনজীবী হিসেবে তার যা ল্যাঙ্গুয়েজ কোনো, এটা তো আমার বাচ্চারা যখন টিভি দেখবে তারা কি ভাববে, কি দেখবে, ঘরেরও বাচ্চা আছে, আমার ঘরেও বাচ্চা আছে, তাদের কি শিখবে যে আমাদের রাজনীতিটা যখন ভবিষ্যতে করো, আমাদের কি এই রাজনীতি আমরা চেয়েছিলাম পশ্চিমবাংলার বুকে? এটা একটা অপসং, এটা তো আজকে সংস্কৃতিবিহীন, সংস্কৃতি শূন্য রাজনীতি। এর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, আমরা একত্রিত হতে হবে, গর্জে উঠতে হবে। আজকের আমাদের চ্যানেলে যে সমস্ত অধ্যাপকরা আছে তাদের বলিষ্ঠ ভূমিকা নিতে হবে, নয়তো কিন্তু এই জিনিস বন্ধ হবে না। আমরা এই জিনিস চাই পশ্চিমবাংলার প্রয়াসটা শুরু করতে হবে। আমি একদমই, আমি অসীমবাবুর কাছে আসবো। অসীমবাবু, যে প্রসঙ্গটা বারবার করে আসছে, সমাজের নাগরিক সমাজ বিশিষ্টজন, আমি যদি আরেকটু নির্দিষ্ট করে বলি, বিশিষ্টজন তারা তো চোখের সামনে এটা দেখছেন, তারা তো বলতে পারেন, যেমন রাজাগোপালবাবু বললেন, পরিষ্কার বললেন যে একটা ভুল তথ্য দেওয়া হচ্ছে, কেউ শুধরে দিচ্ছে না। এইরকম ভুল তথ্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গত কয়েক বছর ধরে আপনি যদি দেখেন বিভিন্ন রাজনৈতিক নেতারা বলে যাচ্ছেন, কিন্তু সেই রাজনৈতিক নেতাদের আশীর্বাদ ধন্য হওয়ার জন্য আমরা তো সেই সমস্ত বিশিষ্টজনদেরও দেখছি, নির্বিচারাদের কি কেন্দ্র কি রাজ্য, সবাই তো রাজনৈতিক আশীর্বাদ পাওয়ার দিকে ছুটে যাচ্ছে। তারা জানেন যে এই রাজনৈতিক নেতাটার বোধ, তার জ্ঞান সীমিত, তৎসত্ত্বেও তারা কিন্তু এই রাজনৈতিক আশীর্বাদ পাওয়ার লক্ষ্যে সকলেই রয়েছেন। কোথাও মনে হয় না বিশিষ্টজন কিংবা নাগরিক সমাজের একটা দায়িত্ব ছিল এই রাজনীতিকদের নিয়ন্ত্রণ করা? রবীন্দ্রনাথকে কোনো পার্টি করতে হয়নি, স্বামী বিবেকানন্দকে কোনো পার্টি করতে হয়নি, এরাও ছিল নাগরিক সমাজের মুখ, প্রত্যেক ব্যাপারই তারা প্রতিবাদ করেছেন, প্রত্যেক সমাজে যা যা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। ঊনবিংশ শতাব্দীতে সেই কারণে উজ্জ্বল, এমনকি বিংশ শতাব্দী আপনি দেখুন, যখন বিংশ শতাব্দী এলো, বিংশ শতাব্দীতে যখন নানান ধরনের অত্যাচারে জর্জরিত মানুষ, তখন আমরা দেখতে পাচ্ছি আইপিটি এর প্রথম যখন শুরু হচ্ছে, আইপিটি তে যারা ছিল তারা কিন্তু সবাই কমিউনিস্ট পার্টি করতেন না, অদ্ভুত ব্যাপার তাই না, সবাই কমিউনিস্ট পার্টি করতেন না, এবং যার ফলে যারা পার্টি করতেন না তারা বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন আইপিটি। শৈলচন্দ্র নিজেই বলেছিলেন কথাটা বলে আমি পথে নেমেছি, অর্থাৎ সমাজের নাগরিকরা যারা বলবেন তাকে হয় পলিটিক্যাল পার্টিতে থাকতে হবে, না হয় তার কথা শোনা হবে না, ব্যাপারটা এরকম। আমরা বহু ক্ষেত্রেই দেখেছি যে বিদ্বজ্জনেরা তারা নানান ব্যাপারে প্রতিবাদ করেন, বিভিন্ন ব্যাপারে প্রতিবাদ করেছেন, সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, লালগড় আন্দোলন, এখনো নানান ধরনের কামদুনি থেকে শুরু করে নানান ধরনের যে ঘটনা ঘটছে প্রতিবাদ করেছেন। বর্তমান ভারতবর্ষের যে সরকার ইতিমধ্যে কৃষকদের ওপর নিপীড়ন নামিয়েছে, সেই সরকারের এগেস্টেও বলেছে উল্টে তাদের অ্যারেস্ট করেছে। আপনি জানেন যে সমাজের একটা বড় নাগরিক সেকশন যাদের মধ্যে হয়তো তারা লেফটিস্ট মাইন্ডেড লেফটিস্ট, কিন্তু তারা আটক, জেলে আটক হয়ে আছেন। কোন নাগরিক সমাজ প্রতিবাদ করবে, এটা হচ্ছে বড় প্রশ্ন। নাগরিক সমাজ কি কোনো সিপিএম করে, নাগরিক সমাজ কি তৃণমূল করে, নাগরিক সমাজ কি বিজেপি করে, এটা হচ্ছে মানদণ্ড আসলে, মাপবার। নাগরিক সমাজ বলতে কিছু আর হয় না, অর্থাৎ বিদ্বজ্জন বলতে কিছু হয় না, বিষয়টা এরকম। একটা সময় বিদ্বজ্জন বলতে হতো, আর এখন হয় না। তার মানে দেখুন, আজকে পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান উঠে গেছে, রবীন্দ্র জয়ন্তী উঠে গেছে, গ্রামাঞ্চলেও হয় না, শহরেও হয় না, সব জায়গায় একটা অদ্ভুত কালচার। তার কারণ কি? তার কারণ হচ্ছে মনীষীদের সম্পর্কে পড়ানোটাই উঠে গেছে, মনীষীদের কবিতা উঠে গেছে, মনীষীদের গান উঠে গেছে, মনীষীদের কিছু কোনো জীবনযাপন কি ছিল সেই চর্চা উঠে গেছে সিলেবাস থেকে। তাহলে শিক্ষাটা যেটা চেতনা আনে, সেই শিক্ষাটা দেওয়ার সূত্রটাই সিলেবাস বা ইত্যাদিতে জোর করে ইচ্ছে করে করা হচ্ছে। যেমন যেমন সম্প্রতি কেন্দ্রীয় এক মন্ত্রী তিনি বলেছেন যে রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত
তুলে দেওয়া হোক, মানে জনগণ মন তুলে দেওয়া হোক, জানেন আপনারা প্রত্যেকে যে তুলে দেওয়া হোক। তো সুতরাং এই হচ্ছে রাজনৈতিক অবস্থাটা, অর্থাৎ রাজনীতি নিয়ন্ত্রণ করছে সংস্কৃতিকে, সংস্কৃতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে না, যেটা করা উচিত। অর্থাৎ সংস্কৃতি যদি রাজনীতিকে নিয়ন্ত্রণ না করে, অসীমবাবু, এই যে সংস্কৃতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেক্ষেত্রে সংস্কৃতির যারা মানুষজন তাদের দায়িত্ব মানতে হবে। হ্যাঁ, তাদের তো মানতে হবে, কিন্তু তাদের তো কিছু করার নেই, কারণ তাদের সব বিভক্ত হতে হবে। অর্থাৎ আমি আজকে যদি প্রটেস্ট করি যে এইটা এখন এইটা করা উচিত, ওইটা করা উচিত, আমার কথা শোনা হবে না। এক্ষেত্রে আমি রাজাগোপালদার সাথে একমত, সেটা হচ্ছে রাজাগোপালদার একটা কথা বলছেন যে আসলে কিছু করার নেই, মেনে নিতে হচ্ছে, বিষয়টা এই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো একজন মানুষ, ধরুন কোনো একজন বিখ্যাত মানুষ, ধরুন অমর্ত সেন, তিনি যদি কিছু একটা বলেন, কোনো সাংস্কৃতিক কথা মানে রাজনৈতিক কোনো ব্যাপারে হস্তক্ষেপ করে একটা ভালো মূল্যবান কথা বলেন, তাহলে তার শান্তিনিকেতনের বাড়ি কি হবে, তার কফুট এগিয়ে গেছে কি কফুট পিছ, তাই নিয়ে আলোচনা শুরু হবে। সুতরাং অমর্ত সেনকে আসতে হবে কোথায়, না অবশ্যই একটি দলে আসতে হবে। তিনি যদি একটি দলে আসেন তাহলে তার কথা শোনা হবে। অর্থাৎ নাগরিক সমাজ এখানে অসহায়, আমার এটা বক্তব্য। অর্থাৎ যারা বিদ্যুজ্জন বলে ভাবি, রবীন্দ্রনাথের অবস্থা হয়নি, বিদ্যাসাগরের অবস্থা হয়নি, রামকৃষ্ণ দেবের অবস্থা হয়নি, তারা প্রটেস্ট করতে পেরেছেন। এমনকি বিংশ শতাব্দীতেও আমরা জানি, যখন শোলেপুরে যে বিখ্যাত বিদ্রোহ হয়েছিল বা বম্বে ডকসেলের যে ইয়ে হয়েছিল, সেই সময় বড় বড় মানুষ মানে ফিল্ম স্টারেরা তারা প্রতিবাদে নেমেছিলেন, এবং তৎকালীন যে কংগ্রেস গভর্নমেন্ট তার বিরুদ্ধে প্রতিবাদে নেমে কংগ্রেস সরকার তাদের আটকায়নি, কংগ্রেস সরকার তাদের কথা শুনে নিয়েছিল, বিষয়টা এরকম হয়েছিল। কিন্তু আজকে সেটা আছে কি? আজকে মেরে পিটিয়ে হত্যা করে ভয় দেখিয়ে হয় তাকে রাজনৈতিকতে নিয়ে আসা হবে, না হয় তার সমস্ত গলা টিপে মেরে ফেলা হবে, এই জায়গাটা এসে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ রাজনীতি এখন, তবে এর থেকে মুক্তির কি উপায় নেই? একদম আসবো, আসবো মুক্তির প্রসঙ্গটা একদম শেষে আসবো, আমি রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, অনেকটা আপনার সুরেই কথা বললেন অসীম গিরি, সেটা হচ্ছে যে বিদ্যুৎজনদেরও অসহায়তা গ্রাস করেছে। আমার ঠিক এখানে খুব নির্দিষ্ট প্রশ্ন যে বিদ্যুৎজন বিশিষ্টজনরা যদি এতটা অসহায়তা প্রকাশ না করতেন, তারা যদি মেরুদণ্ডটাকে সোজা রেখে সাদাকে সাদা কালোকে কালো বলতে পারতেন, তাহলে কি রাজনীতিতে এই যে যারা রাজনীতির নামে সংস্কৃতিবিহীন রাজনীতি চর্চা করে চলেছেন তারা এতটা ঔদ্ধত্য দেখাতে পারতেন? কোথাও মনে হয় না যে বিদ্যুৎজনরাও কিছুটা আত্মসমর্পণ করেছেন, হতে পারে তাদের নানা কারণে? হ্যাঁ, এটা দেখুন খুব সত্যি কথা, বাংলার যারা সাংস্কৃতিক জগতে আছেন, মানুষের অনেকে হৃদয়ের মধ্যে বাস করেন, মানে এমন মানে অবস্থা আমাদের, কিছু মানুষের গান শুনে আমরা মানে বিভোর থাকি, তাদেরকে আপ্লুত হয়ে যায় তাদের কবিতা গান নাটক। এতকাল যেটা ছিল এই বিদ্যুৎজনেরা, তারা তাদের কাজেই থাকতেন, সমাজে কখন কোনো কোনো একটা অসন্তোষ হলো বা অসুবিধে হলো সমস্যা হলো, তারা একযোগে আসতেন, মানুষ মন দিয়ে তাদের কথা শুনত। কিন্তু আমরা 2011-এর পর থেকে যেটা দেখলাম, বিদ্যুৎজনেরা এলেন, তারা বললেন যে হ্যাঁ বামপন্থের যে অচলায়তন সৃষ্টি হচ্ছে সেটা শেষ, এটাকে শেষ শেষ করতে হবে, ভালো কথা। কিন্তু তারপরে আমি মনে করি যে বিদ্যুৎজনদের ডিউটিটা অনেকটা আর্মির মতন, যখন অশান্তি হচ্ছে বা ফায়ার ব্রিগেডের মতন, অশান্তি হচ্ছে বা আগুন জ্বলছে, আমি আগুনটা নিভিয়ে আমি আমার বাড়িতে চলে যাই। কিন্তু বিদ্যুৎজনেরা তখন গেলেন না, তারা দেখলেন যা ঠিক আছে, মানুষ আমাদের কথা শুনছে, এবার যদি আমি শাসক দলে ঢুকে পড়ি, মূলটা কলাটা এটা যদি পাওয়া যায় তাহলে ক্ষতি কি? তারপরে দেখা গেল একটা বড় অংশের বিদ্যুৎজন তারা ঢুকে পড়লো সরকারের মানে শাসক দলের মানে ছাতার তলায়, কি আরো কিছু পাওয়ার জায়গায়। তার ফলে যেটা ঘটলো, সাধারণ মানুষের কাছে এই বিদ্যুৎজনের যে অ্যাকসেপ্টেন্স, মান্যতা, গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু আর রইল না। এখন যেটা আছে, মানুষ যদি বলে আমি বিদ্যুৎজন, তাহলে বুঝবে যে তুমি কি তাহলে এই বিদ্যুৎজন, এই দলের বিদ্যুৎজন, এরকম একটা অবস্থা হয়ে গেছে। যেমন রাজনৈতিক বিশ্লেষক, আমি দেখেছি টেলিভিশনে রাজনৈতিক বিশ্লেষক মানে মানুষ তাদেরকে কেউ আর বিশ্বাস করতে না, এই তুমি রাজনৈতিক বিশ্লেষক মানে এই পন্থী না ওই পন্থী, মানে রাজনৈতিক বিশ্লেষক যে একটা নিরপেক্ষ বিশ্লেষণ করবে সেই জায়গায় কেউ নেই, মানে এমন জায়গায় আমরা দাঁড়িয়ে গিয়েছি। মানে রাজনৈতিক বিশ্লেষক মানে হচ্ছে তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি ভারসাম্য রেখে কথা বলবেন,
সবকিছু ত্রুটি বিচ্যুতি গুলো ধরাবে, এ জায়গায় আমরা কেউ নেই। আমরা কোন একটা পক্ষকে নিয়েই বলার চেষ্টা করি, তারপরে রাজনৈতিক বিশ্লেষকদের মানে মানুষ কিন্তু আর শুনতে চায় না, মনে করে এরা বুঝি দলেরই লোক, একটা নতুন মুখোশ পরে এসে হাজির হচ্ছে। একদমই আমি যেটা বলতে আপনাকে এই সূত্রে, আপনি চমৎকার একটা বিষয় উত্থাপন করেছেন, আমি ঠিক এই সূত্র ধরেই আপনাকে বলে রাখি যে 2011-এর পরে পরিবর্তন চাই বলে যে স্লোগানটা হয়েছিল, সেই স্লোগানের অন্যতম মুখ ছিলেন সুনন্দ স্যান্যাল। মানুষটি এখন স্মৃতিশক্তি হারিয়ে, আমি প্রণাম করি, ওনাকে প্রণাম করি, বাকশক্তি হারিয়েছেন। আমার মনে আছে তিনি না বারবার করে বলেছেন, হ্যাঁ আমি জানি জানি দীপ্তিমান, আমি আসব আপনার কাছে, তিনি বারবার করে বলেছিলেন যে আমরা নাগরিক সমাজ যেন কখনোই রাজনীতির শাসক দলের সাথে একা না হয়ে যায়, আমাদের উচিত হচ্ছে দূরত্ব বজায় রেখে আমরা যাতে ওয়াচ করতে পারি, ওয়াচিং ডগ হিসেবে যাতে থাকতে পারি সেটা দেখুন আসুন। কিন্তু তার কথা কেউ কর্ণপাত করেনি। আমরা দেখলাম আপনি যেটা বললেন একদম ঠিক, অধিকাংশ নাগরিক বিদ্যুৎজন তারা সেই রাজনৈতিক দলের সাথে বা শাসক দলের সাথে সখ্য তৈরি করলেন, দূরত্বটা ঘুচে গেল, ক্রমশ একা হয়ে গেছিলেন সুনন্দ স্যান্যাল। বারবার করে এই প্রসঙ্গটা উত্থাপন করতেন তিনি যে আমার উচিত ছিল নাগরিক সমাজকে জাগরিত করা, নাগরিক সমাজের কাছে একটা বার্তা দেওয়া। যদি সেদিন তার এই অবস্থানটা অনেকে মেনে নিতে পারতেন তাহলে হয়তো আজকে নাগরিক সমাজের অনেকটা প্রভাব খাটাবার জায়গা থাকতো, যেটা এখন আর খুব দুঃখের মনে হলো নেই। দীপ্তিমান বোধহয় এই বিষয়ে কিছু বলতে চাইবেন। দীপ্তিমান সেই সময় সুনন্দ স্যান্যালদের নিয়ে বিভিন্ন জায়গাতে গেছিলেন এবং বক্তব্য রাখিয়েছেন। আমরা জানি যে সুনন্দ স্যান্যাল সেই সময় বারবার করে গেছিলেন, এখন সুনন্দ স্যান্যালের বর্তমান অবস্থা, তিনি স্মৃতিশক্তি হারিয়েছেন, তিনি বাকশক্তি হারিয়েছেন, একা নির্জনে একটি ঘরে থাকেন, কার কাছে আর কোনো রাজনৈতিক নেতারাই যান না। দীপ্তিমান, শোনা যাচ্ছে না? পরে এবার শোনা যাচ্ছে। সেই সমালোচনা কি করে সংশোধনের কাজ ভারত রাজনীতিতে অনেকবার হয়েছে। আগেকার যারা রাজনীতিক ছিলেন তারা কিন্তু এই রকম উদাহরণ বারংবার রেখেছিলেন, কিন্তু 2000 সালের পর থেকে ভারতবর্ষের রাজনীতির যে অবস্থা পর্যবসিত হয়েছে, ভারতবর্ষের যে রাজনীতি অবস্থা তৈরি হয়েছে, বিদ্যজন কোনো বিদ্যজনই আমাদের পশ্চিমবঙ্গে হোক বা পশ্চিমবঙ্গের বাইরে হোক বোধহয় সরকারের সমালোচনা করে নিশ্চিন্ত থাকতে পারেন না। আমরা দেখেছি যে কথাটা অনুপমদা তুমি বলছিলে যে শাসক এখন করেন হচ্ছে ডান হাতে পুরস্কার আর বাঁ হাতে সমালোচনা, উদাসীনতা, অপমান, এই দুটো রাখেন। যিনি পক্ষে হবেন তাকে পুরস্কার দেবেন আর যিনি তার বিপক্ষে বা একটু সমালোচনা করেন তাকে উদাসীনতা, অপমান, সেগুলোকে ফিরিয়ে দেবেন। এই একটা স্ট্যান্স হয়েছে। আমি তোমাকে বলতে চাই, দেখো আজকে রবিরঞ্জন চট্টোপাধ্যায়, তিনিও গণমুক্তি পরিষদের মধ্যে রবিরঞ্জন চট্টোপাধ্যায় যে গণমুক্তি পরিষদ প্রকাশ্যে ঘোষণা করে কোনোদিন রাজনীতির মধ্যে অংশগ্রহণ করবো না, আমিও ছিলাম সেখানে, আমরাও ঘোষণা করেছিলাম যা রাজনীতির মোহন করবো না। এবং অসীমদা কিছুটা হলেও জানে যে 2011-এর বিধানসভার টিকিট আমি কিন্তু স্বেচ্ছায় সেই বিধান নেব না বলে ঘোষণা করেছিলাম, তার কারণ আমাদের স্ট্যান্সই ছিল আমরা রাজনীতির মধ্যে যাব না। কিন্তু রবিরঞ্জন চট্টোপাধ্যায় প্রথম গণমুক্তি পরিষদের মধ্যে রাজনীতির সঙ্গে গিয়ে টিকিট নিলেন, পরবর্তীকালে মন্ত্রী হয়েছিলেন। আর অন্যদিকে আনন্দবাবুকে কি দেখেছি যে সুনন্দবাবু নিয়ে যে অবস্থায় আছেন তার কেউ খোঁজ নেয় না, আমি ছাড়া এবং মানুষ ঘোষ এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছাড়া তার কেউ খোঁজ নেয়। তিনি অসুস্থ, ম্যালেরিয়া হয়ে যাওয়ার পর তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, এই যে লকডাউন গেল করো না, পৌরসভা না সরকার, এমনকি কোনো বিরোধী দলের প্রতিনিধি, আসলে বিরোধী দলের যারা রাজনীতি করেন তারা তো জানেন স্যান্যালকে, তারা কেউই জাননি। কারণ এই ধরনের মানুষগুলোর প্রতি যে মানুষগুলো সোজা সাপটা কথা বলেন, যারা সরাসরি সমালোচনা করেন, যারা নিজের স্বার্থে ভাবেন না, তারা কিন্তু সমস্ত রাজনীতিতেই ক্রমশ ব্রাত্য হয়ে যাচ্ছে। এবং সেই কারণটাও কিন্তু আমরা সুশীল সমাজ বা সাধারণ মানুষের আমাদেরই দোষ। আমি একটা কথা যেটা রাজাগোপালদা বলছিলেন আমি খুব সমর্থন করি, তার কারণ এখন বিদ্যজন বলতে কি বোঝায়, বিদ্যজন বলতে বোঝায় বিদ্যজন বৈষণ্য কথা মনে পড়ে, শুনো ভট্টাচার্যের কথা মনে পড়ে, বিদ্যজন বললেই শাওলি মিত্রের কথা মনে পড়ে, বিদ্যজন বললে কিন্তু আজকে অসীমগিরির কথা মনে পড়ে না, কারণ অসীমগিরিরা আমি নিজের চোখে দেখেছি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে গান গে প্রতিবাদ, যে রাজনীতিকে সমর্থন করুন কিন্তু অন্যায়কে সমর্থন করেছিলেন, আমার নিজের চোখে দেখা, আমি এই লোকগুলোকে রেসপেক্ট করি। কিন্তু এই সমস্ত লোকগুলো যারা
অনেক পরে এই আন্দোলন যুক্ত হয়েছিলেন। আমরা আমরা আলোচনা করছিলাম, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে আসছি ক্রমশ। আমি খুব সংক্ষেপে সবার কাছ থেকে প্রতিক্রিয়া নেব এই সংস্কৃতিবিহীন রাজনীতির প্রতিরোধের রাস্তাটা, যদি সংক্ষেপে প্রকাশ উপাধ্যায় প্রথমে খুব সংক্ষেপে বলুন কিভাবে প্রতিরোধ করা যায়। দেখুন, এই অপসংস্কৃতির বিরুদ্ধে আজকের সংস্কৃতিবিহীন রাজনীতির কথা যেটা আপনারা আজকে বুঝলেন, তার বিরুদ্ধে আমাদের সবাই সংঘবদ্ধ আন্দোলনের দিকে যেতে হবে। সবাই বিরুদ্ধে যদি অন্যায়ের প্রতিবাদ করতে পারি তাহলে নিশ্চয়ই মানুষ রুখে দাঁড়াবে, মানুষ তাদের মতাধিকার করতে পারবে, গণতন্ত্র প্রতিবাদ পারবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সবসময় কর্তৃপক্ষরা যে দেখিয়েছেন আমরা একদম অসীমগিরি। অসীম বাবু, পাল্টানোর একমাত্র উপায় হচ্ছে যে জন আন্দোলন গুলো হচ্ছে, সেই জন আন্দোলন গুলো যদি আরো দীর্ঘস্থায়ী হয় এবং এই যে ২৪ যে একটা প্রোগ্রাম করলো আজকে, এই প্রোগ্রামটার লিঙ্ক আমাদের যে আলোচনা, এই লিঙ্কটা যদি বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া যায় অন্তত মধ্যে, আমরা আমাদের সীমিত সামর্থ্য রেখে সীমিত সামর্থ্যের মধ্যে সেই প্রয়াসটা জারি রাখছি। আমরা চেষ্টা করব যতটা সম্ভব এটাকে প্রসার করা। দীপ্তিমান, খুব সংক্ষেপে, তারপরে আমি রাজাগোপাল বাবুর কাছ থেকে আজকে অনুষ্ঠানের ইতি টানবো। দীপ্তিমান, খুব সংক্ষেপে কিভাবে প্রতিরোধ করা যায়? কোনো কারণে দীপ্তিমানের কথা শোনা যাচ্ছে না। আমি একদম রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে চলে আসব। দেখুন, মানে আমি যে কথাটা বলতে বাধ্য হচ্ছি যে মানে আমরা প্রতিবাদ করব, ইউনাইটেড হবে, এগুলো মানে খুব ইয়ে কথা, মানে কতটা, হ্যাঁ সবাই জানি যে কতটা কি করা যায়, কিন্তু আমার মনে হয় আমাদের মধ্যে প্রকাশ উপাধ্যায় বাবু যিনি আছেন, আমি কাগজে পড়েছি অনেক মনি মানে লড়াই করেছেন, আজকের ওনার কথা শুনে আমরা বুঝতে পারছি সংস্কৃতিপূর্ণ মানুষ, রাজনীতির মধ্যেও সংস্কৃতিপূর্ণ মানুষের তো রয়েছে, আরো যদি মানুষ ঢুকে পড়তে আসতে পারে, প্রতিবাদটা ইন্টারনাল হতে হবে, শুধুমাত্র বাইরে থেকে নিষ্ঠুর মানুষের আওয়াজ কেউ শুনতে পারে না, আপনাকে ভেতর থেকে মানে ভেতর থেকে ঢুকে গিয়ে সেখানে বিস্ফোরণ ঘটাতে হবে। আমার মনে হয় সেটাই একমাত্র পথ। যারা চাইছেন পরিবর্তন তারা রাজনৈতিক দলে আসুন, সেখানে আপনারা পরিবর্তন করুন, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর দিন পাবো, নাহলে কখনো পাবো। ওয়ান লাইনার একদম দীপ্তিমান, এক তো একেবারে এক কথা না, অশুভ শক্তিকে যারা সমর্থন করেন তারা একজোট, শুভ শক্তিকে সমর্থন করি তাদের একজোট হতে হবে। আমরা অন্তত সেই প্রত্যাশা করব। দীপ্তিমানের কথা সূত্র ধরেই বলি, হ্যাঁ অশুভ শক্তিকে যারা তাড়িত করছে, চালিত করছে, তারা যদি একজোট হয় কেন, তাহলে শুভ শক্তিকে যারা এগিয়ে নিয়ে যেতে চান, যারা অন্যরকম করে ভাবতে চান, যারা সমাজটাকে শোধরাতে চান, তারা একত্রিত হতে পারবেন না কেন, এবং রাজনীতির ভিতর থেকেই সেই প্রক্রিয়াটা শুরু হোক, এই প্রত্যাশা থাকবে। এবং একই সাথে আমরা সমাজের উপরে আলো ফেলবার চেষ্টা করব, আমাদের সীমিত সামর্থ্যে বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যা চলছে সেটা কতটা খারাপ, কতটা আমাদের সমাজের খারাপ বিষয়টাকে ত্বরান্বিত করবে, সেইগুলোও আমরা তুলে আনবার প্রয়াস করবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24 hours TV। কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে, কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে, থেমে থাকবে কি সমাজনীতি অর্থনীতি মূল্যায়ন বিশ্লেষণ, চলবে আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন 24 hours TV। কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে, কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি